আজ আমি সারাদিন কি করি আপনাদের একটু একটু দেখাবো। বাইরে বেরিয়ে এলাম, একটু প্রথমে গুরুদুয়ারা যাব, তারপর একটু হালকা বাজার করব। এই সুন্দর রোদ বেশি দিন থাকবে না, কষ্টের দিন আসবে। আমি যেখানে থাকি সেই ফ্ল্যাটের সামনের পরিবেশটা এত কম লোকজন, ওই যে ট্রেন যাচ্ছে, মালগাড়ি। এটা একটা নার্সারি, বাবা মায়েরা বাচ্চা এখানে রেখে আপনার কাজে যায়। ওই যে বন্ধুরা, এক ওটা একটা স্কুল, ওই যে স্কুলের গেট, এখানে প্রাইমারি স্কুল এটা একটা। এই যে গুরুদুয়ারা এসে গেছি, দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। ঢুকে গেলাম গুরুদুয়ারা, ঢুকে গেলাম লঙ্গর খানায়। চেয়ার টেবিলে বসে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, প্রসাদ খেলাম। এবার দেখুন এই চারপাশের পরিবেশ। ওই যে উনি আসছেন, এখানে এই বেঞ্চগুলোতে অনেকে বসে। কাঠবিড়ালি বন্ধুরা, কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, বাতাবি লেবু লাও। বন্ধুরা এই গাছের ফল দেখে বলতে পারবেন এটা কি ফল? ওই যে এই যে কি ফল চিনতে পারছি না, একদম মখমলের মতো। কত রকম থাকে ফুল রাস্তার দুই ধারে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, গুরুদুয়ারা গেছিলাম, তারপর হালকা বাজার করলাম, করে এই এই যে এই কুমড়োটা নিলাম, আর এই যে এটা আরো কিছু নিয়েছি, ওইগুলো রেখে দিয়েছি, ওইগুলো আর আপনাদের সময় নষ্ট করাবো না দেখিয়ে। এটা কত নিয়েছে জানেন? 3 পাউন্ড, মানে 300 টাকার উপরে। কি গায়ে লাগে, কিন্তু তাও খেতে হয় মাঝে সাঝে। এগুলো মোটামুটি ঠিকঠাক, 1 পয়েন্ট কত পাউন্ড করে যেন। কুমড়োটা কেটে নিয়েছি, আর এইখানে ছোলা সেদ্ধ আছে, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে কুমড়ো তরকারিতে রান্না করে নিই। এই যে ছোলা সেদ্ধ করে রেখেছি, 5 ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো শুধু। এখানে দেখুন কত সুন্দর লাগছে রংটা। আর একটু সেদ্ধ হলে এই ছোলাটা দিয়ে দেব, আর মাশরুম কেটে নিয়েছি, মাশরুমটা রান্না করব। গতকালের ডাল আছে, আর দেখি কিছু ভাজাভুজি করে নেব, আর কিছু আজকে করবো না।